আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুলিল্লা এস সারফ শিখিয়ের আজকের দার্সে আমরা একটা নতুন জিনিস শিখব সেটা হচ্ছে ফেলের মূল নিয়ে মূল আলোচনাটা হবে আজকে সারফ শাস্ত্রের শাস্ত্রের বিশারদগণ সিদ্ধান্ত দিয়েছেন যে মাসদার হলো সকল ফেলের মূল মানে হচ্ছে মাসদার থেকে সকল ফেল তৈরি হয় অর্থাৎ মাসদার থেকেই ফেল তৈরি হয়েছে তবে প্রতিটি মাসদার থেকে একটি মাত্র ফেল তৈরি করা হয়েছে মানে আমরা যেই মাসদারগুলোর দেখি ধরেন আল আল আতু মানে পড়া আল আতু এই এটা তো একটা মাসদার এই মাসদারটা থেকে শুধুমাত্র একটি ফেলই তৈরি হয়েছে আর সেটা হল মাদি মারুফ। মাদি মা তো আমরা জানি যেটা আমরা সিম্পলি পড়ি স্বাভাবিকভাবে সেটাই মাদি মারুফ আরুফ যেহেতু আমরা এখনও পড়িনি তাহলে সেজন্য মাঝহলের ব্যাপারটা এখন আমরা অমিত রাখছি তো মাদি মারুফের ওয়াহেদ মোজাক্কার গায়েব আচ্ছা এখন আমরা যদি বলি যে কিরা আতু এই মাস্তারের থেকে যে ফেলগুলো তৈরি হচ্ছে এই ফেলের মাদি ওয়াহেদ মোজাক্কার গায়েব কোনটা সেটা হচ্ছে করা আ করা আ তাহলে এর সিগা অর্থাৎ এখানে এরা ফালার ব্যাপারটা নিয়েছে যেহেতু ফালা এখানে মূল মিশান তাহলে ফালা ফালা হচ্ছে মূল হচ্ছে ইয়ে এই যে শুধুমাত্র একটি যে একটির কথা বলা হলো শুধুমাত্র ফালাটাই তৈরি হয় মাস্তার থেকে আলফা আলু আলফা আলু থেকে শুধুমাত্র ফালা এই ফেলটি তৈরি হয় এখন আরও কিছু এইরকম মানে ফা এই মূল গঠন থেকে আরও কিছু মাসদার হয় সেগুলো অন্য বাবের যেমন আফ আলা ফা আলা তাফা আলা ইফতা আলা তারপরে ইস্তাফ আলা ফা আলা ইনফা আলা ফ আলালা আলা এই সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন বাবের ফা আলা যেমন একটা বাবের তো ভিন্ন ভিন্ন বাবের এবং সবগুলোই সেই মানে সেই বাপ বাবের মাদি ওয়াহেদ মুজাক্কার গায়েব এটা ওয়াহেদ মুজাক্কার গায়েব এটাও এটাও সবগুলোই কিন্তু কিন্তু ভিন্ন ভিন্ন বাবের এটা আমরা আলাদা বলি এবং সবগুলোর অর্থও কিন্তু আলাদা তো এই একটিমাত্র ফেলের শেষে ফায়েল এখন ফেল কিসের উপর ভিত্তি করে গঠিত হয় ফায়েলের উপর ভিত্তি করে মানে ফেল তো মূলত একটা কাজ এই কাজটা কে কোনো মানুষই তো করে তাই না তো সেই যিনি কাজটা করেন তিনি হচ্ছে ফাইল এখন সে ফাইলের লিঙ্গ বচন ও পুরুষের বিভিন্ন আলামত যোগ করে ফেলের মোট পনেরোটি সিগা বা শব্দরূপ তৈরি করা হয়েছে ফাইলের লিঙ্গ বচন ও পুরুষের বিভিন্ন আলামত যোগ করে ফেলের মোট পনেরোটি সিগা বা শব্দরূপ তৈরি করা হয়েছে তো এই যে এই যে এই আলামতগুলো কী এই পনেরোটি সিগা কী এগুলো হচ্ছে এখন আমাদের মূল বিষয় আমরা আস্তে আস্তে এই ব্যাপারগুলোই পড়ব মোট কথা মাস্তার থেকে তৈরি ফেল মূলত একটি কোনটা মাদি ওয়াহেদ মোজাক্কার গায়েব কিন্তু ফেলের লিঙ্গ বচন ও পুরুষ হচ্ছে বিভিন্ন যার কারণে ফেলের মোট পনেরোটি সিগা বা শব্দরূপ তৈরি হয়েছে উদাহরণস্বরূপ ফালাত সম্পর্কে চিন্তা করো আমরা ফাওয়ালাটা পড়েছি তো ফালার ব্যাপারে মূল মেসেজটা কি আমি আরেকবার বলছি সেটা হচ্ছে মূল যে মাস্তার ফালার যে মূল মাস্তার এই মাস্তার থেকে শুধুমাত্র এক কী ফেলই তৈরি হয় সেটা হচ্ছে ফালা মাদি ওয়াহেদ মোলাক্কের গায়ব বাকিগুলো কিন্তু মাস্তার থেকে গঠিত হয় না ফালাত ফালতা ফালতি কোনোটাই কিন্তু মাস্তার থেকে সরাসরি আসেনি মাস্তার থেকে সরাসরি এসেছে শুধুমাত্র ফালা আচ্ছা এখন উদাহরণস্বরূপ ফালাত সম্পর্কে চিন্তা করো এখানে মূল ফেল হচ্ছে ফালা শেষে তা সাকিন তা যুক্ত করা হয়েছে এবং একটা সাকিন যুক্ত করা হয়েছে ফয়ালাত তা সাকিন যোগ করা হয়েছে এটা ফাইলের ওয়াহেদ মোদাক মোয়ান্নাস গায়েব এক বচন স্ত্রীলিঙ্গ ও নাম পুরুষ হওয়ার আলামত তাহলে এই যে ফালা এটা তো ছিলই এটা হচ্ছে ওয়াহেদ মোদাক্কার গায়েব এর শেষে জাস্ট সিম্পলি একটা তা সাকিন তার উপরে একটা সাকিন যুক্ত করলাম আমরা এটা হয়ে গেল যুক্ত করার ফলে কত পরিবর্তন এসে গেল কী কী পরিবর্তন এসলো আসলো সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ হয়ে গেল আর নাম পুরুষ তো ছিলই লিঙ্গটা চেঞ্জ হয়ে গেল তা সাকিনের কারণে আবার দেখুন ফা আলতা ফা আলতা ফা আলতা হচ্ছে আমরা জানি মাদি ওয়াহেদ মোজাক্কার হাদিরের সিগা। এখানে মূল ফেল হচ্ছে ফালা আলা মূল ফেল মূল ফেল হচ্ছে ফা যেটা মাস্তার থেকে এসেছে সে সরফটিকে এই যে এই যে লাম হরফটি সে সরফ সাকিন করে মানে লামের উপরে আমরা একটা সাকিন দিয়ে দিলাম যে আমরা এটা তৈরি করব। তাহলে ফাল হল হলো ফা সাকিন করে শেষে মাফতু তা মাফতু মানে হচ্ছে জবর আমরা জানি মাফতু মানে হচ্ছে জবর ফাতাহা কাসরা দম্মা যেটা আমরা শুরুতে পড়ে এসেছিলাম তো মাফতু মানে যেটা যেই শব্দে জবর আছে তো তার উপর একটা জবর যোগ করা হয়েছে করেই যে এর সাথে জুড়ে দেওয়া হয়েছে তাহলে হলো লামের উপরে কি করলাম আমরা একটা শুকন দিলাম তাহলে হয়ে গেল ফাল আর তারপর একটা তা যোগ করে তার উপর একটা জবর দিয়ে দিলাম তাহলে হলো ফাল তা ফালতা যোগ করার যোগ করে কী হলো এটা ফায়লের ওয়াহেদ মোজাক্কার হাদের এক বচন পুংলিঙ্গ মধ্যম পুরুষ হওয়ার আলামত তার মানে লামের উপর একটা শকুন দিয়ে তারপরে তার উপরের সাথে মাফতু যোগ করে কি হয়ে গেল সেটা ওয়াহিদি থাকলো সেটা হয়ে গেল মোজাক্কার এবং হাদের সিগা একইভাবে আমরা যদি বলি যে তারপরে মাকসুর মানে জের করলাম যদি আমরা জের দিই লামের উপরে সুকুন দিয়ে যদি পরে তার সাথে জের দিই তাহলে সেটা হয়ে গেলো ফালতি ফালতি হওয়ার কারণে সেটা কি হয়ে গেলো ওয়াহেদ মুয়ান্নাস হাদির হয়ে গেল তাহলে এখানে আমি বোধহয় আপনাদেরকে বোঝাতে পারছি যে মূল বিষয়টা কিন্তু ওই ওয়াহেদ মোদাক্কার গায়েব ফালা মূল জিনিস এই ফাওয়ালার পরে একটা তা সাকিন যুক্ত করলাম ফা আলাত সেটা হয়ে গেল ওই ফা আলারই মোয়ান্নাস আবার ফা পরে লামের উপরে আমরা একটা শকুন দিয়ে পরে তায়ের উপরে একটা জবর দিয়ে দিলাম মাফতো তা করলাম তাহলে সেটা হয়ে গেল সেকেন্ড পারসন মোদাক্কার আবার তায়ের উপরে জবর বাদ দিয়ে আমরা জের করে দিলাম জের করে দেওয়ার কারণে কি হয়ে গেল। সেটা স্ত্রীলিঙ্গ হয়ে গেল তো এটা তো গেল হচ্ছে ওয়াহিদের ক্ষেত্রে এক বছরের ক্ষেত্রে আমরা যদি একটু দ্বি সরি জমা দেখি তো দ্রুফ ফালু ফালনা এই সিগা দুটি দেখো মূল ফেল হচ্ছে ফালা এটা কিন্তু মূল ফেল সব ক্ষেত্রে এটা মূল ফেল তার শেষে ফাইলের লিঙ্গ বচন ও পুরুষের আলামত রূপে এটাতে ওয়াউ এবং নুন এটাতে ওয়াও এবং এটাতে নুন যোগ করা হয়েছে ওয়াউ যোগ করে ফালু লামের উপরে কি ছিল লামের উপরে জাবর ছিল সে জবর তুলে দিয়ে আমরা পেশ দিয়েছি এবং ওয়ের পর একটা শুকুন ফালু। আলু এই আলামত মানে এই ওয়াও যোগ করার কারণে এটা হয়ে গেল হচ্ছে জমা জমা হয়ে গেল বহু হয়ে গেল এবং এটা সেই মোতাক্কারই থাকলো আর এটা তো গায়েব আছেই নুন যোগ করলাম নুন যোগ করলাম লামের উপরে একটা সুকুন দিয়ে তারপরে নুন জবর যোগ করলাম মাফতু নুন যোগ করার কারণে কি হয়ে গেলো সেটা জমা মুয়ান্নাস গায়েব হয়ে গেলো এটা জমা মোয়ান্নাস গায়েব এটা জমা মুয়ান্নাস মোজাক্কার গায়েব জামা মুজাক্কার গায়ব এটা জামা মোয়ান্নাস গায়েব হয়ে গেল অন্যান্য শেয়াগুলো সম্পর্কেও একই কথা তো আমরা একটা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছি তাহলে ফালা হচ্ছে মূল বিষয় এরপরে এর সাথে বিভিন্ন জিনিস যুক্ত করে আমরা ওয়াহেদ মোয়ান্নাস গায়েব ওয়াহেদ মোজাক্কা হাদির হাজির ওয়াহেদ মোজাক্ক মোয়ান্নাস হাদির ওয়াহেদ মুদাকাল্লিম এগুলো তৈরি করছি জামার ক্ষেত্রেও তাসনিয়ার ক্ষেত্রেও তো এগুলোতে গেল মা আরুফের ক্ষেত্রে মাজহুলের ক্ষেত্রেও এরকম হচ্ছে এভাবে মাদি মাদিমাশহুলকে মুদারেকেও মাদি মারুফ আরুফ ওয়াহেদ মুদাক্কার এর মাঝে পরিবর্তন ঘটিয়ে তৈরি করা হচ্ছে তো এটা আমরা এখন অত ইম এক্সপ্লেন করব না আর আমরকে তৈরি করা হচ্ছে মুদারে এর মাঝে পরিবর্তন করে মাদি থেকে হচ্ছে মুদারে এবং মুদারের কিছু পরিবর্তন করে হচ্ছে আমর মাদি মজহুল তৈরি করা হয়েছে মাদি মারুফের মাঝে পরিবর্তন ঘটিয়ে তাহলে খোলাসা কথা এই দাঁড়ালো যে মাস্তার থেকে মাদি মারুফ আরুফ ওয়াহেদ মুদাক্কর গায়েব মানে হচ্ছে ফালা এই একটিমাত্র ফেল তৈরি হয়েছে অতঃপর তার মাঝে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে মাদি মাজহুল ও মুদারে মা আরুফ মুদারে মা আরুফ ও মাদি মাজহুল এর প্রথম ফেলটি তৈরি করা হয়েছে অতঃপর সেগুলোর শেষে ফাইলের বিভিন্ন আলামত ফাইল মানে যিনি কাজটা করেন এর বিভিন্ন আলামত যুক্ত করে অন্যান্য শিগা তৈরি করা হয়েছে তদ্রুপ আবরের বিভিন্ন শিগা তৈরি করা হয়েছে মুদারের বিভিন্ন সিগা থেকে এখানে শুধু আমরা মানে তত্ত্ব কথা পড়ে গেলাম আর কি তো পরবর্তী চ্যাপ্টারগুলোতে এটার এক্সপ্লেনেশন আসছে তো তখন আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো তো মূল কথা হচ্ছে ফেল মোট তিন প্রকার মাদি মুদারে আমর প্রতিটি আবার দুই প্রকারই যে মারুফ আর মাসহুল তাহলে দুই প্রকার করে হলে তিনটা আবার দুই তিন ছয় মাদি মারুফ মাদি মাঝহুল মুদারে মারুফ মুদারে মাজহুল আমর মারুফ আমর মাজহুল ফেলের মূল হল মাসদার মূল ফেল মাত্র একটি সেটা কোনটা মাদি মা আরুফ ওয়াহেদ মোদাক্কার হাদের অতঃপর তার মাঝে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে মাদি মাজহুল তৈরি করা ও মুদারে মা আরুফ তৈরি করা হয় আবার মুদারে মারুফ থেকে মুদারে মাজহুল তৈরি করা হয় আর মুদারে থেকে আমর তৈরি করা হয় এই যে এই ক্রোনোলজিটা যদি আপনারা খুব ভালোভাবে মুখস্থ রাখতে পারেন তাহলে আপনারা এই যে আরবি শব্দের যে রূপান্তরগুলো এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে কিন্তু খুব বেশি কথা না খুব সিম্পল মাসদার থেকে তৈরি হবে মাদি মারুফ ওয়াহেদ মোজাক্কর গায়েব মানে ফালাটা এরপর এর মাঝে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে হবে হচ্ছে মুদারে মারুফ আর মাদি হোল মুদারে মারুফ তাহলে মাদি মারুফ আরুফ ওয়াহেদ মোজাক্কর গায়েব থেকে তৈরি হবে দুইটা জিনিস মাদি মারুফ সরি মুদারে মারুফ আর মাদি হোল তারপর আবার মুদারে মা আরুফ থেকে মুদারে মাজহুল তৈরি হবে এই যে মুদারে মারুফ তৈরি হলো এই মুদারে মা থেকে আবার আমরা মুদারে মাজহুলও তৈরি করতে পারবো এবং এই মুদারে থেকে আবার আমরা আমর তৈরি করতে পারবো এটার এক্সপ্লেনেশন পরবর্তী দার্স দার্সগুলোতে বিস্তারিত আস আসছে তো আমরা আজকের দার্স এতটুকুই রাখছি আসালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু